আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর, ভালো আছেন? আল্লাহ ভালোই রাখেছে বাবা। আমার বেটার চোখটা লেসটা লাগাতে পারলে আমরা ভালো। এখনো চোখ ঠিক করা হয় নাই? জি না। এই পাশে ঘর ছিল, ঘর কই? এই পাশে নিয়েছেন কেন? এসব ভেঙে এদিক সরালিতে হবে। কারণ কি? কারণ এদিক কাল ঘুমিয়ে ওরে মানুষের জায়গা। আপনার আরো সামনে? হ্যাঁ, সামনে তিন কালা জমি, ওর ভিতরে লিয়ে যায় বাড়ি করতে হবে। আপনার স্বামী কই গেছে? ওই গ্রামে বেড়াস। কি কাজে? ওই বেলটাল পাওয়া যায় না, দেখতে বেল বাড়তে গেছে। আপনার অপারেশন করানো হয়নি এখনো ছেলের? জি না, টাকা পয়সা অর্জন করে তো হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা চোখের এখন দেখি? চোখের পরিবেশ বর্তমান ঘোলা। এক মাসের মধ্যে তো করতে বলছিল, লেন্স লাগাইতে বলছিল, এক মাস তো পার হয়ে গেছে তাই না? টাকা ছিল না, তাতে তাতে পারে নাই। আজ এক মাস আট দিন পার হয়ে গেছে ডেট লেন্স লাগানো। এখন চোখে কেমন দেখা যাচ্ছে? চোখে তিন ভাগের এখন এক ভাগ দেখা যায় তাই, শুধু ডান চোখ। মানে এর মধ্যে কোনো টাকাই জোগাড় করা হয় নাই? জি না। কেমন কথা হলো, সব মিলায় তো খুবই দুর্বিষহ অবস্থা তাই না? তো মানে এখানকার যারা বৃত্তশালী আছেন তারাও কি আগায় আসে নাই নাকি জানেন? তারা তারা টাকাও দেখে না, কোনোদিন সুদও করে না তাই। কি একটা অবস্থা, এভাবে থাকলে তো চোখের সময় মানে একবারে চোখের আলো হারায় যাবে। এখন দেখেন, আপনাদের কাছে কইছিলাম আপনারা যতটুকু পারেন দেন, আর উপরে আমি কিছু লাগাই দিয়ে লেন্সটা লাগালে আসতে যাবো। এখন সেটাই তো করতে হবে। আমরা যে প্রতিবেদনটা করছিলাম সেটা দেখে আপনার জন্য ২৪,১৯৫ টাকা আমাদের কাছে আসছে। সে টাকাটা এখন উঠায় দিব, সেখানে আছে ২৪,২০০ টাকা আছে। হ্যাঁ, লন্ডন থেকে একজন বড় আপু ১৪৩০ টাকা দিয়েছেন, নাম্মু ফাউন্ডেশনের পক্ষ থেকে ১১০৫ টাকা দেওয়া হয়েছে, মাসুদা আপা আমেরিকা থেকে ৬,০০০ টাকা দিয়েছেন, মোহাম্মদ বাসেত আঙ্কেল ৫,৬৬০টাকা দিয়েছেন, পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন, লন্ডন থেকে কামরুল ভাই ২,০০০টাকা দিয়েছেন, কানাডা থেকে মাহমুদ আপু ২,০০০টাকা দিয়েছেন, ইউএসএ থেকে এক ভাই ৩,০০০টাকা দিয়েছেন, নিউ ইয়র্ক থেকে খালেদা আন্টি ৩,০০০টাকা দিয়েছেন। এই মোট ২৪,১৯৫ টাকা আপনার জন্য আসছে। এখন যে যাই দিছে তাদের জন্য সবার জন্য দোয়া করি, তারা যেন সুখে থাকে আমাকে এগুলো দেওয়ার জন্য। এখন আপনার জন্য লেন্স কয় টাকার লাগাতে বলছিল? কয়েকটা তো অপশন আছে তাই না? একটা ৩৫, একটা ৪০, একটা ৬০। এখন এখানে তো প্রায় ২৫,০০০ টাকা জোগাড় হলো। এখন এর সাথে আপনি কিছু ধার দেনা করে তাহলে ৩০ বা ৩৫ মধ্যে যেটা হয় ওইটাই লাগায় যত তাড়াতাড়ি সম্ভব লাগাতে হবে তাই না? জি জি। তেন কি ভাবতেছেন, কবে কি কি নাগাদ যাবেন ঢাকাতে? এখন ধরেন ২-৪ দিনের মধ্যে চলে যাবো। বাদ বাকি টাকা ধার দেনা করে তো যেতে হবে তাই না? যেভাবে হোক ম্যানেজ করে যেতে হবে। তাছাড়া তো চোখের আলোটা একবারে বন্ধ হয়ে গেলে তখন তো আর কিছুই করা সম্ভব হবে না। এখন ঠেকা আমার বাবা, এখন আমার যেভাবেই হোক করতেই হবে। এখন আমার বেটার চোখটা ভালো করতে হবে তো। আমার কাছে টাকা যে টাকাটা দিয়েছে বেটারের জন্য ভালো লাগে, আল্লাহ সুখী সঞ্জয় তো রাখে। আল্লাহ যেটা দিয়েছে এটাতে খুশি, এটাতে আলহামদুলিল্লাহ বলতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। ঠিক আছে, আশা দিতেই আমরা খুশি সন্তুষ্ট। তাহলে অপারেশনটা করানো হলে অবশ্যই আমাকে যোগাযোগ করবেন যে করানো হয়েছে, একটু দেখাবেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আর বাড়িঘরের অবস্থা তো এরকমই থাকবে আপাতত তাই না? কাজ না করতে পারলে তো দেখো ঝড় বাতাস যেটা ওটা সব চলে যাবে, সব উড়ি চলে যাবে, কিচ্ছু নেই। মোটকা চাল মাল বাটাম মাটাম কিচ্ছু নাই ধরে। চোখ যতদিন ঠিক হবে না ততদিন তার কাজ করতে পারতেছে না ওইভাবে। না না, তার উপর ভরসা থেকে নামাজ কালাম পড়ে চেষ্টা করে গেলে ইনশাল্লাহ একদিন বাড়িঘর পরিবর্তন হবে। আল্লাহ হবে তো। ঠিক আছে, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।